আজকে আমরা পড়ব এনএমআর বর্ণালীমিতি ও শিখা পরীক্ষা। তো আমরা প্রথমে এনএমআর বর্ণালীমিতিটা একটু বুঝতে চাই। দেখো যে হচ্ছে যে পরমাণুগুলো মূলত হচ্ছে অযুগল প্রোটন ধারণ করে তাদের নিউক্লিয়াসে, হ্যাঁ, তারা হচ্ছে এনএমআর সক্রিয় হয়। এটা কি বোঝাতে চেয়েছি, দেখো যে হচ্ছে যেমন হাইড্রোজেনের যে নিউক্লিয়াস আছে না, এই হাইড্রোজেনের নিউক্লিয়াসে কিন্তু একটা প্রোটন আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কার্বন তেরো যে আইসোটোপটা আছে এটার যে নিউক্লিয়াস, এখানে কিন্তু আবার তোমার 13টা আছে, তাই না? তাহলে অযুগল 12টা হচ্ছে, 6টা পেয়ার হওয়ার পরে একটা কিন্তু অযুগল থেকে যায়, তাই না? আচ্ছা, তো এইটা আমি বোঝাতে চেয়েছি যে আসলে যাদের নিউক্লিয়াসে অযুগল প্রোটন আছে তারা হচ্ছে এনএমআর সক্রিয় হয়। এখন এর কারণটা কি? কারণ হচ্ছে যে এই যে একমুখী প্রোটনের যে একটা স্পিন থাকে, প্রোটনের যে স্পিনটা থাকে, এই স্পিনটাকে কাউন্টার করার মতো কোনো প্রোটন যদি ওখানে না থাকে বিপরীত স্পিনের, তাহলে কিন্তু সেইটা আমাদের নিউক্লিয়াসের জন্য একটা নেট, একটা স্পিন, একটা অবশিষ্ট থাকে, তাই না? এবং এইটা তখন আমাদের যে পরমাণুটা থাকে ওইগুলো কিন্তু একটা ক্ষুদ্র ক্ষুদ্র মানে ওই পরমাণু নিউক্লিয়াসগুলো চৌম্বকের মতো কাজ করে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে ওই যে যে অক্ষটা তৈরি হয় সেই অক্ষ বরাবর কিন্তু ঘুরতে থাকে, ঠিক আছে। তোমাদের একটা জিনিস একটু জানিয়ে রাখি, ওই যে ঘূর্ণন, এই যে এরকম একটা একটা অক্ষকে কেন্দ্র করে যদি এখন এরা ঘুরতে থাকে তাহলে এদের যে ঘূর্ণনটা হবে এই বরাবর, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমরা আইআর এনএমআর বর্ণালীমিতির মূলনীতিটা একটু দেখব। তো দেখো যে হচ্ছে যখন হচ্ছে আমাদের যে নিউক্লিয়াসের যে প্রোটনগুলো আছে এরা যদি হচ্ছে তোমার কোনো একটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা একটা নিউক্লিয়াসকে রাখি, তাহলে যে প্রোটনগুলো ওই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সঙ্গে ম্যাচ করে, সিমিলার ডাইরেকশনে থাকে, হ্যাঁ, অর্থাৎ অ্যালাইন্ড উইথ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এরা হচ্ছে লোয়ার এনার্জি স্টেটে থাকে, ঠিক আছে। আর যারা তার বিপরীত স্পিনে থাকে, হ্যাঁ, তখন হচ্ছে এরা অ্যালাইন এগেইনস্ট অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এবং তখন এরা উচ্চ শক্তি স্তরে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে তুমি যদি কোনো একটা বেশ অনেকগুলো পরমাণুকে তুমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো তাহলে তার মধ্যে কিন্তু অটোমেটিক একটা তাদের মধ্যে একটা এনার্জি ডিফারেন্স তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কারণ তাদের যে নিউক্লিয়াসের যে প্রোটনের যে স্পিন, নেট স্পিন, সেইটার কারণেই তাদের লেভেলের ডিফারেন্সটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা কি হবে যে হচ্ছে যখন তুমি কোনো বাইরে থেকে এরা তড়িচ্চুম্বকীয় রশ্মি যদি শোষণ করে তখন কিন্তু এরা এই উপরের এখান থেকে উপরের শক্তিস্তরে জাম্প করবে, জাম্প করে আবার পরবর্তীতে দেখা যাবে যে এরা আবার পূর্বের শক্তিস্তরে ফিরে আসতেছে, তখনই কিন্তু আমরা এক ধরনের সিগন্যাল পাবো। তো এই সিগন্যালটার ওপর বেস করেই কিন্তু আমরা মূলত হচ্ছে আমরা হচ্ছে এই ওখানে আমাদের যে পরমাণুটা আছে এইগুলোকে আমরা শনাক্ত করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এটা এটা আমরা প্র্যাকটিক্যালি কীভাবে ইউজ করবো সেটা যদি একটু বোঝার চেষ্টা করি। দেখো যে হচ্ছে যেমন আমরা একটু আগে হাইড্রোজেনের কথা বলেছি, হাইড্রোজেনের কিন্তু বিজোড় সংখ্যক প্রোটন আছে তার নিউক্লিয়াসে, তাই না? আচ্ছা, এখন তার মানে আমরা হচ্ছে হাইড্রোজেনের উপস্থিতিটা কোথাও বুঝতে পারবো, যে কোথাও হাইড্রোজেন থাকলে আমরা কিন্তু সেখান থেকে একটা এনএমআর সিগন্যাল পাবো। এখন আমরা একটা কথা জানি যে মানব দেহে কিন্তু প্রায় 70% পানি, তাই না? তাহলে সেই পানিতে কিন্তু প্রচুর পরিমাণ মানে প্রত্যেকটা পানিতে কিন্তু দুইটা করে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি মানবদের পুরো বডিটা থেকে একটা এনএমআর সিগন্যাল আমরা পেতে পারি, ঠিক আছে। এখন যখন আমাদের কোনো কোষ অসুস্থ হবে মানবদেহের, সেখানে কিন্তু স্বাভাবিক কোষের তুলনায় পানির কম মানে তারতম্য ঘটবে, কম হইতে পারে, বেশি হইতে পারে, এক কথা একটা চেঞ্জ আসবে। তো সেটার উপর ভিত্তি করে আমরা দেখবো যে সেখানে এনিমাল সিগন্যালটা অন্যান্য সুস্থ কোষের সঙ্গে মিলবে না, তো সেখান এইভাবে কিন্তু আমরা অসুস্থ কোষ বা ম্যালিগন্যান্ট যে সেলগুলো আছে এগুলো আমরা শনাক্ত করতে পারি, ঠিক আছে। আচ্ছা,
এবার আমরা পড়ব শিখা পরীক্ষা। এটা হচ্ছে মূলত ধাতব লবণ যেগুলো আছে, মানে লবণ যেগুলো আছে তাদের যে ধাতব মূলকটা সেটা শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করে থাকি। এখন এটা আমরা কিভাবে করি, এটা হচ্ছে যে আমরা একটা প্লাটিনাম বা নিক্রমের তার, হ্যাঁ নিক্রম হচ্ছে নিকেল আর ক্রোমিয়ামের যে সংকর সেটা হচ্ছে নিক্রম ধাতু, ঠিক আছে। তো এই এই তারে আমরা কিছু পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিজা নিয়ে সেখানে আমরা কিছু পরিমাণ খুব অল্প পরিমাণে মানে একটা বা দুইটা দানা যদি লবণের দানা যদি আমরা নিই যোগ করে যুক্ত করে নিই, তারপরে সেটাকে আমরা বুনসেন বার্নারে যদি ধরি তাহলে সেখান থেকে আমরা একটা বৈশিষ্ট্যপূর্ণ শিখা দেখতে পাই, ঠিক আছে। দেখো আমরা হচ্ছে পদ্ধতিটা একটু এখানে ডিটেলস দেখানোর চেষ্টা করেছি যে দেখো আমরা প্রথমে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে চুবাচ্ছি, এই যে নিক্রোম ওয়্যার এটা এটা ধরে রাখতেছি আমরা একটা উডেন হ্যান্ডেল দিয়ে, হ্যাঁ। এখন এখানে একটা শর্ত আছে যে হচ্ছে প্রথমে এটা খুবই ক্লিন হইতে হবে, তার কারণ কি যেখানে যদি অন্য কোনো তোমার হচ্ছে ধাতু থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের কাভার সিগন্যাল দিবে, তাহলে আমরা কিন্তু প্রকৃত যে ধাতুর সিগন্যালটা আমরা পাবো না। এই জন্য প্রথমে খুব ক্লিন রেখে তারপরে আমরা এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবাবো। এরপরে আমরা সেটাকে সেখান থেকে খুব সামান্য পরিমাণ লবণ সেই মাথায় নিয়ে আমরা এটাকে এই বুনসেন বার্নারে যে শিখা আছে সেখানে আমরা ধরবো, হ্যাঁ। ধরলে আমরা সেখানে একটা শিখা আমাদের সেই যে যেই ধাতব লবণটা আছে তার জন্য একটা বৈশিষ্ট্যপূর্ণ আভা বা বর্ণ আমরা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে যে দীপশিখায় কেন বর্ণ সৃষ্টি হয়, এটা আমাদের বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে বুনসেন বার্নারে আমরা যখন হিটটা দেই তখন এই যে পরমাণুর যে বহিঃস্থ কক্ষপথে যে ইলেকট্রন এরা আসলে উচ্চ শক্তি স্তরে জাম্প করে, হ্যাঁ জাম্প করে আবার যখন আমরা ওটা হচ্ছে এক সময় কিন্তু আবার ফিরে আসে, হ্যাঁ তাদের যে প্রকৃত যে কক্ষপথ ওখানে অস্থায়ী কক্ষপথ থেকে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তখন আবার সে আবার ওই শক্তিটা বিকিরণ করে যতটুকু শোষণ করেছিল, তো তখন কিন্তু আমরা সেই রেডিয়েশনটা দেখতে পাই, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে একটু বোঝানোর চেষ্টা করেছি যে এরা দেখো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মি এরা শোষণ করেছে, শোষণ করে এক্সাইটেড স্টেটে চলে গেছে, হ্যাঁ এই ইলেকট্রনটা এখান থেকে এখানে গেছে, তো যাওয়ার ফলে দেখো যে এই এখানে আবার ইলেকট্রনটা এখন এখানে আছে, তাই না, প্রথমে এখানে ছিল ও এখানে চলে গেছে, এখন এই এই স্টেট থেকে আবার ও কিন্তু ডিএক্সাইটেশন হবে, হ্যাঁ অর্থাৎ ও এনার্জিটা এবার গ্রহণ করলো এবার ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার ফলে কিন্তু সে আবার আগের অবস্থায় ফিরে আসতেছে। এই এইভাবে যে এই যে এনার্জি একবার শোষণ করলো আমরা হচ্ছে যে যখন তাপ দিলাম সেই তাপ থেকে, কিন্তু আবার সে যখন পূর্বের অবস্থায় ফিরে গেল তখন সে আবার একটা নির্দিষ্ট ওই এনার্জিটা আবার বিকিরণ করে দিল, এটাকে আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এইভাবে আমরা দীপশিখায় বর্ণালীটা তৈরি হয়। এখন কথা হচ্ছে যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কেন ব্যবহার করলাম, কারণ আমাদের মেইনলি যে ধাতু ধাতব লবণটা ছিল ওইটাই তো আমাদেরকে সিগন্যালটা দিল, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করার কারণ হচ্ছে যে সালফেট বা নাইট্রেট এই যেসব লবণগুলো ছিল অন্য অন্য যে লবণগুলো এরা কিন্তু মূলত তোমার হচ্ছে বেশ কম উদ্দায়ী, অনেক বেশি তাপ লাগে, ঠিক আছে। তো সেই তুলনায় কিন্তু তোমার হচ্ছে যে কোনো ধাতুর যে ক্লোরাইড লবণ এটা কিন্তু অধিক উদ্দায়ী, তো এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডে যখন আমরা কোনো লবণ ডুবাই তাহলে কিন্তু সেটা মূলত সেই ধাতুর ক্লোরাইড লবণে পরিণত হয়, ঠিক আছে, এবং এটা অধিক উদ্দায়ী। তো এখন এটার সুবিধা হচ্ছে যে যখন আমরা এটাকে বুনসেন শিখে ধরি এটা দ্রুত উত্তপ্ত হয়ে উদ্দায়ী একটা ক্লোরাইড উৎপন্ন করে যেটা বাষ্পাকারে উড়ে যাইতে চাই, এখন এই উড়ে যাওয়ার সময় দীপশিখায় সে একটা ওই বৈশিষ্ট্যমূলক তার বর্ণটা ছড়িয়ে দেয়, ঠিক আছে, এবং আমরা সেখান থেকে শনাক্ত করতে পারি। আচ্ছা এখানে আমরা কিছু যে ধাতুগুলো আছে পরিচিত যে ধাতুগুলো আছে তারা কী বর্ণ দেয় আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ যেমন লিথিয়ামের ক্ষেত্রে আমরা ক্রিমসন রেড বর্ণ পাই, হ্যাঁ সোডিয়ামের ক্ষেত্রে ইয়েলো, পটাশিয়ামের ক্ষেত্রে লিল্যাক, তারপরে ক্যালসিয়ামের ক্ষেত্রে ব্রিক রেড, স্ট্রনশিয়াম ক্রিমসন বর্ণ দেয়, তারপর হচ্ছে বেরিয়াম হচ্ছে অ্যাপেল গ্রিন, আর এটা হচ্ছে গ্রিন। তো এই ছিল আমাদের আজকের লেকচার, ধন্যবাদ সবাইকে।